Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. প্রিয় দর্শক, আমরা আছি চৌবাড়িয়া গরুর হাটে। পারফেক্ট আপনাদের গরু? হুম, এগুলো আপনাদের? এগুলো কি ইন্ডিয়া থেকে আসছে? এগুলো কি সব বলদ নাকি? বলদ, সবগুলো বলদ। এখন কি বর্ডার থেকে বড় গরু পার হচ্ছে? না, বন্ধ হয়েছে তো নাকি? হ্যাঁ, বন্ধ হয়েছে। এলে এই আপনার আগের পর করে? হ্যাঁ, 8 তারিখের। 8 তারিখের গরু এগুলো? এখন টোটালি বন্ধ না আবার খুলবে? না, বন্ধ আছে, পূজা বন্ধ, পূজার মধ্যে বন্ধ, পূজা শেষে গেলে আবার খুলবে। এইগুলোর বয়স কত করে? বয়স ফুরিয়ে গেছে না? এগুলোর দাম কেমন? দাম কেমন এগুলো? যেমন ধরেন এটা কত মন হবে ওজন? সাড়ে চার মনের দাম চাইছেন কত? 95। যারা যে খামারে বড় দিলে বড় করে, এগুলো কি নিতে পারবো আপনারা? নিতে পারবো না, বড় হবে কারো? মানে এভাবে তখন এগুলো মন কত করে আসতেছে বিক্রি করতেছেন আপনারা? হ্যাঁ, 20,000। 20,000 করে এখন দামটা? অনেক বাড়ছে আগের থেকে নাকি? প্রিয় দর্শক, আমরা বিক্রেতাদের সাথে কথা বললাম। আসলে এই গরুগুলো আপনারা 14,000 থেকে 15,000 টাকা মন হিসাবে কিনতে পারবেন, তারা দাম অনেক বেশি বলতেছে। যারা খামারের জন্য ইন্ডিয়ান গরু কিনতে চান, তারা এই ধরনের গরু কিনতে পারেন। এগুলো খুব তাড়াতাড়ি বড়, এমনি বড়, তারপর খুব তাড়াতাড়ি বড় হবে। এগুলো আপনারা 14,000 থেকে 15,000 টাকা মন হিসাবে কিনতে পারবেন, তারা দাম বেশি বলে। আর এই বাজারে প্রতিটি গরুর হাসিল 400 টাকা, তাছাড়া অন্য কোনো খরচ নেই। আর এই বাজার হতে বিভিন্ন স্থানের ভাড়া সম্পর্কে কেউ জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ইন্ডিয়ান গরু যারা কিনতে চান, তারা এই মাস বা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাসের মধ্যে কিনেন, কারণ এই 3 মাস গরুর দাম রাজশাহীতে ব্যাপক পরিমাণে কম থাকে। আর হিন্দুদের পূজার কারণে গত কয়েকদিন ইন্ডিয়া থেকে গরু পারা পর অনেকটা কমে গেছিলো, মানে বন্ধ ছিল টোটালি। এখন আবার নতুনভাবে শুরু হয়েছে। আপনারা যারা ইন্ডিয়ান গরু কিনতে চান, তারা কিনতে পারেন এখন। তবে আমার মতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসের মধ্যে কিনবেন, এর মধ্যে কম পাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।